আমাকে একটি সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাবজেক্ট হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য বা মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব। বিররুল ওয়ালিদাইন, হাক্কুল ওয়ালিদাইন। আমি আজকে কোরআনুল কারিমের সূরা আহকাফ, এই সূরার 15 নম্বর আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি। আমি শুধুমাত্র আব্বা আম্মার কথা বলার জন্য অন্যান্য সূরা, যেমন সূরা বানী ইসরাঈল, সূরা লোকমান, এই সূরাগুলোতেও বাবা মার কথা বলা হয়েছে। কিন্তু আমি আহকাফটা এই জন্য নিলাম যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 পুরুষের কথা বলেছেন। সুবহানাল্লাহ, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয় পুরুষের কথা বলেছেন? আয়াতে আল্লাহ তাআলার বক্তব্যের স্টাইল যেইভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, তাতে আল্লাহ তাআলার কথার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বর্ণনা এনেছেন ছেলে যেন তার বাবা মার প্রতি কর্তব্য পরায়ণ হয়, আবার ওই ছেলে যেন তার সন্তানদের প্রতিও দায়িত্বশীল হয়, তার সন্তানদেরকেও সুপথে পরিচালনার জন্য আল্লাহ তাআলার কাছে কামনা করে, সেইভাবেই আয়াতে উপস্থাপন করা হয়েছে। একটা চমৎকার আয়াত। আল্লাহু আকবার, আল্লাহ সুন্দর, আল্লাহ তাআলার কথাবার্তাও সুন্দর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আব্বা আম্মার ব্যাপারে কিছু কথা বলতে গেলেই আমাদের প্রথম চোখের সামনে ভেসে আসে সূরা বানী ইসরাঈল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমার প্রভুর বিধান হল, তোমার প্রভুর পক্ষ থেকে এই অর্ডিনান্স জারি হল, তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য বিধি বিধান করে দেওয়া হলো, ইবাদত করবে, বন্দী করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কারো গোলামি করবে না, শয়তানের গোলামি, নফসের গোলামি, পীরের গোলামি, পরীর গোলামি, দরগার গোলামি, মুসলমান হলে দুর্গার গোলামি করবে না, গোলামি করবে, ইবাদত করবে, বন্দী করবে, দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদতের পথ, আল্লাহ তাআলার গোলামির পথ। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে, আব্বা আম্মার সঙ্গে উত্তম আচরণ করবে, মানবিক আচরণ করবে। কোরআনুল কারিমের ভিতরে আব্বা আম্মার কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমরা খুব আশ্চর্য হয়ে যাই। কোরআন করিমের সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি বনি ইসরায়েলদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, ও বনি ইসরায়েলের লোকেরা 8টা কাজ তোমরা করবে, তার মধ্যে প্রথম হলো তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আর তোমরা মা বাপের প্রতি এহসান করবে। আল্লাহ তাআলার কাছে আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি ছাড়া অন্য কারো গোলামি, দাসত্ব, আপনি ছাড়া অন্য কারো কাছে মাথা ঝুঁকানো, অন্য কারো হুকুমের তাবেদারি করা আপনি আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, কিন্তু আপনি আপনার ইবাদতের পরেই সব জায়গায় আব্বা আম্মার কথা কেন টেনে আনলেন? আল্লাহ তাআলা যেন কোরআনের ভাষায় বুঝিয়ে দিলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা এহসানের কথা বলেছি, আদল, সুবিচার, ন্যায় বিচারের কথা আমি আল্লাহ তাআলা বলেছি, সুতরাং আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদেরকে যাদের মাধ্যমে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, পৃথিবীর রূপ রস যাদের মাধ্যমে তোমরা অনুভব করেছো, তারা হলো আব্বা আর আম্মা। যত বড় তুমি যেই হও না কেন, বাবা মা না হলে সুন্দর পৃথিবীটা তুমি দেখতে পারতে না, সুন্দর পৃথিবীর রূপ রস তুমি অনুভব করতে পারতে না, পৃথিবীটাকে তুমি উপভোগ করতে পারতে না। সুতরাং আমি আল্লাহ তাআলা যে আব্বা আম্মার মাধ্যমে রুবুবিয়াতের দায়িত্ব, তারবীবের দায়িত্ব যে আব্বা আম্মার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পালন করিয়েছি,
যে আব্বা আম্মাকে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বড় করেছি, পূর্ণতায় পৌঁছে দিয়েছি, সেই আব্বা আম্মার প্রতি ইনসাফ করে, এহসান করে, দয়া করে, সুবিচার করে আমি আল্লাহ তাআলা আমার গোলামির পর, আমার ইবাদত বন্দিগির পর আর কারো কথা আমি আনি নাই, ওই আব্বা আম্মার কথাই আমি আল্লাহ তাআলা এনে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, বাবা মার কথাও আছে, সাথে তিন পুরুষের বর্ণনা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তাআলা ইনসানকে, মানব জাতিকে আমি আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছি, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের মা বাপের প্রতি সদাচরণ করবে। খুব গভীরভাবে সূক্ষ্ম কথা লক্ষ্য করুন, ওয়াসাইনাল মুসলিমিনা বিওয়ালিদাইহে, যদি আয়াতটা এইভাবে হতো, ওয়াসাইনাল মুমিনিনা বিওয়ালিদাইহে ইহসানা, আমি মুমিনদেরকে ওসিয়াত করছি মা বাপের প্রতি সদাচরণ করার জন্য, তাহলে বোঝা যেত আল্লাহ তাআলা এই আয়াতটা শুধু মুমিন মুসলমানের জন্য অবতীর্ণ করেছেন। দেখুন কোরআনুল কারীমের ভিতরে শরঈ আইনগুলি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি মুসলমানের জন্য, আর মানবিক আইন কোরআনুল কারীমের সকলের জন্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে রাজনীতি যারা করেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, আপনাদের অনেকের ধারণা হলো যে আল্লাহর আইন দিয়ে সব দলের, সব মতের, সব ধর্মের, সব দেশের লোকদেরকে পরিচালনা করা যায় না, কথা ঠিক কিনা বলেন? অনেকের মাথার মধ্যে এই রোগটা আছে, বিশেষ করে পলিটিক্স যারা করেন তাদের মধ্যে ধারণা হলো যে কোরআন তো একটা সাম্প্রদায়িক কিতাব, এটা মুসলমান সম্প্রদায়ের জন্য, এই কিতাব দিয়ে সকল মানুষের জন্য, সকল মানুষকে শান্তি নিরাপত্তা দেওয়া যায় না। একটা দেশে যদি বিভিন্ন ধর্মের, বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী নাগরিক যদি একটা দেশে থাকে, ওই দেশে কোরআনকে কনস্টিটিউশন, সংবিধান হিসাবে গ্রহণ করা, ব্যবহার করা যায় না। এখানেই আপনাদের মারাত্মক একটা ভুল, মারাত্মক ভুল, আপনাদের এখানে জাহালাত, অন্ধকার আছে আপনাদের বুঝের মধ্যে। দেখুন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি, আল্লাহ তাআলার শব্দ চয়নের স্টাইলটা দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনা, আমি নির্দেশ দিচ্ছি, ওসিয়াত করছি, উপদেশ দিচ্ছি, কাদেরকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছি, আল ইনসান, মানুষকে, কাদেরকে নির্দেশ দিচ্ছি আমি আল্লাহ বলুন তো, মানুষকে। তাহলে হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, এক কথায় মানুষের মতো দেখতে, মানুষের আবয়ব বা মনুষ্য পদবাচ্যে বিবেচিত যারা, যাদেরকে মানুষ বলা হয়, আল্লাহ বলেন আমি তাদের সকলকে বললাম, শোনো দুনিয়ার মানুষ, ধর্ম তোমার যাই হোক, পরিচয় তোমার যাই হোক, ভূখণ্ড তোমার যেখানেই হোক, তুমি প্রাচ্যের হও, পাশ্চাত্যের হও, বাংলাদেশি হও, ইন্ডিয়ান, পাকিস্তানি হও, যে দেশেরই তুমি নাগরিক হও না কেন, শোনো আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানব মণ্ডলীকে নসিহাত করছি, নির্দেশ প্রদান করছি, মা বাপের সাথে এহসানা, সুন্দর, সংযত, মানবিক আচরণ করার জন্য, এহসান, বিনম্র আচরণ করার জন্য, যার আসার ব্যবহারই বোঝা যাবে লোকটা মুহসিন। সুতরাং আল্লাহ তাআলা সেরকম এহসানমূলক আচরণ করার জন্য আল্লাহ তাআলা মা বাপের প্রতি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়াদাআতুহু কুরহান, আমি আল্লাহ তাআলা এই জন্য মা বাপের প্রতি এহসান করতে বললাম, হামালাতু উম্মুহু কুরহান, তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, আর ওয়াদাআতুহু কুরহা, তাকে দুধ পান করিয়েছে কষ্ট করে, ওয়াহামালুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরাব, আল্লাহ তাআলা বলেন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে, পেটে লালন পালন করেছে, আর দুধ পান করিয়েছে 30 মাস। এই যে মা কষ্ট করলেন,
সন্তানকে ডেলিভারি করলেন, একটা মা যখন সন্তান প্রসব করে, একটা পশু যখন জবা করা হয়, সেই পশু যে কষ্ট পায়, একটা জীবন্ত মানুষের পাজরের দুটি হাড় ভেঙে গেলে যেরকম কষ্ট হয়, এর থেকে অন্তত 10 গুণ 20 গুণ বেশি কষ্ট একজন মা তার সন্তান প্রসব করার সময় অনুভব করে। এই জন্য আল্লাহ তাআলার বিচার দেখেন, মা বাপের প্রতি আল্লাহ তাআলা এহসান করার জন্য, সুন্দর সংযত আচরণ করার জন্য বললেও মায়ের কথাটা আল্লাহ তাআলা একটু বেশি বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি কারণে বেশি বললেন? সে কারণটা হলো, মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, মা তাকে ডেলিভারি করেছে কষ্ট করে, দুধ পান করিয়েছে কষ্ট করে। আল্লাহ তাআলা 30 মাসের কথা বললেন, যে এই যে গর্ভে ধারণ এবং দুধ পান 30 মাস আল্লাহ তাআলা বললেন। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, একটা মাসআলা আমাদের জন্য চলে এলো, সেটা হলো সন্তানকে 20 আপনার 2 বছর যদি দুধ পান করানোর বিধান শরীয়তে থাকে, তাহলে 30 মাস থেকে 24 মাসকে যদি বাদ দেওয়া হয়, তাহলে বাকি থাকে 6 মাস। শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো, কোনো নারী বিবাহের পরে 6 মাসে যদি তার বাচ্চা প্রসব হয়, ওই নারীকে জেনার তোহমত দেওয়া যাবে না, এই সন্তানকে অবৈধ সন্তান বলে সমাজে তাকে ভৎসনা করা অথবা তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে ইবনে কাসির একটি বর্ণনা নিয়ে এসেছেন, মুআম্মির ইবনে আব্দুল্লাহ জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন। মুআম্মার ইবনে আব্দুল্লাহ জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জুহাইনিয়া গোত্রে তার একজন পরিচিত লোক, কাছের লোক, তার বংশের একজন লোক বিবাহ করলো সেই জুহাইনিয়া গোত্রে। এই বিবাহ হওয়ার পরে তাদের বাসর হলো, ঘর সংসার শুরু হলো, 6 মাসের মাথায় গিয়ে তার একটা বাচ্চা হলো। তখন গ্রামের লোকজন, বংশের লোকজন, এই জুহাইনিয়া গোত্র থেকে মেয়ে আনা হলো, তখন বিভিন্ন গোত্রের লোকজন বলতে লাগলো মহিলাটা দুশ্চরিত্রা এবং এই বাচ্চা হলো অবৈধ বাচ্চা, জেনার সন্তান, জারস সন্তান। এইটা যখন বলা হলো সমাজে, এটা নিয়ে অনেক কথাবার্তা, কিছু পাবলিকের কাজ, মানে কিছু পাবলিকের চরিত্র হলো তাদের ভালো কোনো কাজ নাই, তারা সমাজে কোনো একটা কিছু পাইলে এটারে সুইংগামের মতো চাবায় আর রাবারের মতো তাই না বলায়, কথা ঠিক কিনা, টেনে একটু লম্বা করে, এটা কিছু মানুষের চরিত্রই। এখন সমাজ যখন কিছু মানুষকে নিয়ে খুব কথাবার্তা শুরু হলো, বেচারা তার ইজ্জত সম্মানের কারণে আদালতে মামলা করলেন। সাইয়েদুনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম মিল্লাতের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলের কথা সব কিছু শুনে মিলে উনি নির্দেশ প্রদান করলেন কাজীকে, হাকিমকে, বিচারককে, বললেন যে এই মহিলাকে রজম করার জন্য। তার কারণ হলো, ইসলামী শরীয়তের বিধান হলো, বিবাহিতা নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে বিবাহিতা নারী অবিবাহিতা হলে তাকে 200 দররা পর্যন্ত বেত্রাঘাত করা যায়, বা 200 দররা মারা যায়, চাবুকের আঘাত করা যায় শাস্তি, তার পানিশমেন্ট। আর যদি বিবাহিতা হয়, তাকে ইসলামী শরীয়তের সরকার তাকে রোজন করবে, অর্থাৎ মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে করে তাকে জীবন শেষ করে দেবে, তাকে হত্যা করবে। তো এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদালতের কাজীকে এই ফরমান দিলেন যে এই নারী যেহেতু 6 মাসে অবৈধ সন্তান জন্ম দিয়েছে, এই সন্তান হত্যা করা হোক, মানে এই মহিলাকে রোজন করা হোক, পাথর মেরে মেরে তাকে জীবন শেষ করে দেওয়া হোক, শাস্তি প্রয়োগ করা হোক, শরীয়তের হক তার উপরে আদায় করা হোক। এটি নিয়ে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হলো, মহিলার আপনজনেরা খুব কান্নাকাটি করলো। এই নারী ছিলেন একজন আবেদা নারী, ভালো নারী, সে নারী মুঠেই তিনি বিচলিত হলেন না, তিনি বললেন আল্লাহ তাআলা আমার ব্যাপারে জানে, আমার চরিত্রে কোনো কলঙ্ক লাগেনি, আমি কোনো দুশ্চরিত্রা নারী নই, আমি কোনো অবৈধ কোনো খারাপ কোনো কাজ করি নাই, সুতরাং আমাকে হেফাজতের মালিক হলেন আল্লাহ, আল্লাহই আমাকে হেফাজত করবে। মহিলাকে গ্রেপ্তার করে আনা হলো, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যখন জানতে পারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করলেন, ওসমান, ওসমান ইবনে আফফান, আপনি যে মামলার ফয়সালা করছেন, বিচার ফয়সালা করছেন,
এই ব্যক্তির উপরে জুলম করা হচ্ছে কিনা তা কি চিন্তা করছেন? বিচারকরা বিচারকের কলম হাতে পেলেই যেন তারা বিচার না করে, বিচারকরা ক্ষমতার আসনে থেকেই দুর্বল জনগণের উপরে মন গড়া শাসন যেন তারা না করে, বিচারের নামে কোন মানুষের প্রতি যেন জুলম তারা যেন না করে, কোরআন এবং হাদিস বারবার সে ব্যাপারে সতর্কবাণী দিয়েছেন, ভর্ৎসনা করেছেন যেই সকল বিচারকেরা অসৎ উদ্দেশ্যে বিচার করে। বন্ধুরা, আমার সৈয়দনা আলী ওসমান জিন্নুরানকে জিজ্ঞেস করলেন, আপনি এই মামলার ফয়সালা কিভাবে দিলেন? উনি বললেন, 6 মাসে বাচ্চা হয়েছে, সুতরাং এই বাচ্চা নিশ্চয় অবৈধ বাচ্চা, হারাম বাচ্চা, এটা জেনার সন্তান, এই কারণে আমি তাকে হত্যার নির্দেশ দিয়েছি। মহিলাকে রজম করার জন্য তাকে পাথর মেরে মেরে হত্যার যে শরীয়তের হক বিধান সেটা কায়েম করার জন্য বলেছি। সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআম্মার ইবনে আব্দুল্লাহ জুহাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে আয়াতটা আজকে পড়লাম খুব মজার আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে, কত স্বাধীন আদালত, একজন জনগণ ওই দেশের সর্বোচ্চ ব্যক্তির কাছে তার অভিযোগ বলতে পারেন, অথচ আজকের দুনিয়ার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার, টাকা আছে যার, বিচার আছে তার, দল আছে যার, বিচার হলো তার, ক্ষমতা আছে যার, বিচার হলো তার, অভাবী দরিদ্র সাধারণ লোকজন জনগণ রাষ্ট্রের কাছ থেকে সেবা পায় না, কত ঠিক কিনা বলুন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা পড়লেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা ওসিয়াত করেছেন, নির্দেশ প্রদান করেছেন মা বাপের প্রতি ভালো আচরণ করার জন্য, ইহসান করার জন্য। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, এবং মা তাকে দুধ পান করিয়েছে কষ্ট করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আর এই যে মা তাকে দুধ পান করিয়েছে আর গর্ভে ধারণ করিয়েছে 30 মাস। সৈয়দুন আলীকে বলেন, ওসমান জিন্নুরাইন, ইসলামী শরীয়তের বিধান হলো সন্তানকে মা 2 বছর দুধ পান করবে, 2 বছরে যদি 24 মাস হয় তাহলে 30 মাস থেকে আল্লাহর হুকুমে বাকি থাকে কয় মাস? 6 মাস। ওসমান, আপনি কি একবারও চিন্তা করেছেন, আল্লাহ তাআলা বলছেন তার গর্ভের সময় থেকে, অর্থাৎ তার গর্ভের পিরিয়ড, তার কনসেপ্টের পিরিয়ড, তার পেটে ধারণের সময় থেকে তাকে 30 মাস পর্যন্ত দুধ খাওয়ানোর বৈধতা, এবং আল্লাহ তাআলা বলেছেন লালন পালন দুধ খাওয়ান নিয়ে 30 মাস। তাহলে যদি 2 বছর সন্তানের অধিকার হয় মায়ের স্তন্য দুগ্ধ পালন করা, তাহলে 2 বছর 24 মাস থেকে যদি 30 মাস থেকে 24 মাস বাদ দেওয়া হলে বাকি থাকে 6 মাস। ওসমান, আমার প্রশ্ন হলো, আপনার বিচার সঠিক না আল্লাহ তাআলার বক্তব্য সঠিক? সৈয়দুল ওসমান থরথর করে কাঁপতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাহু জ্ঞানপূর্ণ বক্তব্য শুনে তিনি বললেন, আলী, ওসমান ভুল করেছে, ওসমানের চিন্তায় ভুল হয়েছে, আপনি আজকে আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছেন। আলী, আপনি একজন জবরদস্ত আলেম, জ্ঞানের চক্ষু আমাকে খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই দিকেই ইঙ্গিত দিয়েছে। তিনি রাষ্ট্রের মধ্যে ফরমান জারি করে দিলেন, ঘোষণা করে দিলেন, সকলকে জানিয়ে দিলেন, বিবাহের 6 মাস পরে যদি কোনো মা সন্তান প্রসব করে, ওই সন্তান বেবিসারের সন্তান, ওই সন্তান অবৈধ সন্তান, ওই সন্তান জারস সন্তান, এমনটি কোনো সমালোচনা, এমনকি কোনো বাক্যবাণী ওই না, তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা আহকাবের 15 নম্বর আয়াত থেকে আমরা সেই ইঙ্গিত পেলাম, 6 মাসও বাচ্চা পৃথিবীতে আসতে পারে। বন্ধুরা, আমার মুরব্বিরা, আমার আল্লাহ তাআলা 3 পুরুষের বর্ণনা দিলেন এই আয়াতের ভিতরে, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান, এমনকি তিনি আল্লাহ তাআলা তাকে শক্তিমত্তায় পৌঁছে দেন, 40 বছর বয়স হয়। 40 বছরের কথা আল্লাহ তাআলা কেন বললেন? জীবনের 40 একটি গুরুত্বপূর্ণ সময়, 40 বছর একটা গুরুত্বপূর্ণ সময়,
এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় উত্তম চরিত্রবান একজন মানুষ আল্লাহ তাআলা তাকেও 40 বছরের আগে নবুয়ত দেয় নাই। আল্লাহু আকবার। এই জন্য বোঝা গেল যারে তারে ছোকরা একটা পাইলি তার উপরে দায়িত্ব দিয়ে দেবেন না, তার জ্ঞানের পরিপক্কতা এসেছে কিনা এটাও দেখতে হবে। আরবিতে একটা বহুল প্রচলিত প্রবাদ, আসাবিয়ু সাবিয়ুন ওয়ালাউ কানা নাবিয়ুন, বাচ্চা সে তো বাচ্চাই যদি নবীও হয়, নবীও যদি বাচ্চা বয়সে নবী হয়, ওই শিশু সুলভ বাচ্চা সুলভ আসার আচরণ থাকে। এই জন্য দেশ গ্রামে একটা প্রবাদ গ্রাম্য বাক্য আছে, স্যাংরার পালে গাই বিয়েলে বাসুর বাসে না, আছে নাকি? তাহলে বোঝা গেল সমাজে চালাবে তরুণেরা যুবকেরা, ও তরুণেরা পাকা মরিচের ঝাল বেশি, পুরান চাল ভাতে বলে বেশি। এই জন্য আজকালকার যুবক ছেলেপেলেরা ইয়াং জেনারেশন মুরব্বীদেরকে কোনো দামই দিতে চায় না, পাত্তাই দিতে চায় না, এদেরকে কোনো কোনো সাগে নাকি লাগে না। খবরদার, তুমি যুবক, তুমি ইয়াং, তুমি এনার্জেটিক, তুমি শক্তিমান, তোমার তারুণ্য দিয়ে, তোমার চরিত্র দিয়ে, তোমার সৌন্দর্য দিয়ে পৃথিবী সুন্দর করতে হবে, এ সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হবে। যুবক বয়সী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা সব নবীকে 40 বছরই নবুয়ত দিয়েছেন এবং জ্ঞানীদেরকেও আল্লাহ তাআলা 40 বছরেই তাদেরকে জ্ঞান আলেমদেরকে দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল 40টা হচ্ছে তার জ্ঞানের পরিপক্কতা। মানুষ টিন এইজার, আমরা বলি না 11 12 13, 11 13 14 15 16 17 18 19, 19 বছর পর্যন্ত আমরা সাধারণত বলি টিন এইজার। এই যে 19-এর পর কৈশোর বয়স পার হয়ে গেল, তারপর যৌবন শুরু হলো, কোন কোন তফসিরে লিখেছে মানুষের জীবনে 33 পর্যন্ত প্রবৃদ্ধি, জীবন তার বাড়তে থাকে 33 বছর পর্যন্ত। 33 থেকে 40 হলো স্থিতি, 40 যখন পুরোপূর্ণ হয়ে যায় মানুষের জীবন যৌবন পরিপূর্ণতা আসে, জ্ঞানের একটা পরিপূর্ণতা তার মধ্যে আসে, এবং এরপরেই 50-এর দিকে যখন যায় এই বয়সটা তাকে চিন্তার জগৎ প্রশস্ত করে দেয়, 50-এর পরেই মানুষের জীবন বার্ধক্যের ঝুঁকি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে এত ধরনের কথা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। মা বাপের কথা তো আমরা বলবই, সাথে বাস্তব জীবনের কিছু শিক্ষাও আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। 3 পুরুষের বক্তব্য আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। শোনো দুনিয়ার মানুষ, তুমি জন্মগ্রহণ করলে যে মা বাপের ওসিলায় সুন্দর পৃথিবী দেখলে, যে মা বাপের ওসিলায় সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলে, এই মা বাপের সাথে সুন্দর সংযত বিনম্র আচরণ করো। সহিহ বুখারীর হাদিস, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলো, আর যে সন্তান মা বাপের দিলে আঘাত দিল, ব্যথা দিল, নাফরমানি করলো, ওই সন্তান যেন আল্লাহর সাথে নাফরমানি করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সন্তানদেরকে বলি বাবা মার সাথে ভালো ব্যবহার। কেয়ামতের আলামত দুনিয়ায় শুরু হয়েছে, মা বাপ শ্রেণীরা সন্তানেরা বন্ধু বান্ধবের জন্য জান কোরবান করে ফেলে, বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করে, কিন্তু মা বাপ শ্রেণী না, মা বাপের জন্য কিছুই করতে চায় না। অনেক সন্তান আছে মা বাপের সাথে দুর্ব্যবহার করে, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনে দেয় নাই, অথবা কোনো সন্তান নেশাগ্রস্ত, নেশার টাকা দেয় নাই বলে বাপ মার সাথে দুর্ব্যবহার করেছে, তাদের গায়ে হাত তুলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তরুণ যুবকদেরকে বলি, ও যুবকেরা, কোন পীরের বাড়ি দৌড়ান লাগবে না, সুন্দরবন আর বান্দরবনে গিয়ে ধ্যানে মগ্ন থাকা লাগবে না। যুবকেরা ভাগ্য যদি পাল্টাতে চাও, জীবন যদি পাল্টাতে চাও, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী বলেছেন তোমার মা আর বাপ তোমার জন্য জান্নাত,
তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ আমার জন্য জান্নাত, আবার মা বাপ আমার জন্য জাহান্নাম, কেমন করে হলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, তুমি যদি মা বাপের খিদমত করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ যদি করো, এর বিনিময়ে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর তুমি যদি মা বাপের দিলে আঘাত দাও, মা বাপের দিলে যদি কষ্ট দাও, মা বাপের সঙ্গে যদি তুমি দুর্ব্যবহার করো, অসৌজন্যমূলক আচরণ করো, বেয়াদবিমূলক আচরণ যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ বেজার হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। দেখুন মা বাপের অধিকার কতটুকু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ, এমন নবী আল্লাহ তাআলা তাকে সারে বানিয়েছিলেন, আমার নবী যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছে, উম্মতের জন্য তা জায়েজ বৈধ হয়েছে, আমার নবী যদি কোনো ব্যাপারে না বলেছে, উম্মতের জন্য তা নাজায়েজ হারাম হয়েছে, আমার নবী যদি কোনো কিছু শুনে দেখে বুঝে চুপ থেকেছে, তাহলে উম্মতের জন্য সেটা একটা দলিল হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা এসে কাঁদতেছে। আর আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ? আপনার দরবারে আসি বলে মা আমাকে খুব মেরেছে। তার ধারণা হলো যে নবী মায়ের ব্যাপারে কিছু অভিযোগ শুনবেন এবং মায়ের ব্যাপারে কিছু বলবেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, মা মেরেছে, এখানে তো আমি কিছু করতে পারবো না, আমার তো এখানে করার কিছুই নাই। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে কিছু করতে বলছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে নববীতে আসি, আপনার খিদমতে আসি, আপনার সোহবতে সময় কাটাই, আমার মা পছন্দ করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আমার মাকে যেন হেদায়েত নসিব করে। আল্লাহ নবীর হাত তুললেন, আবু হুরায়রার মায়ের জন্য নবী দোয়া শুরু করলেন। হযরত আবু হুরায়রা দৌড় মারলেন বাড়ির দিকে। সাহাবীরা চিন্তায় পড়ে গেল, যারা রাস্তায় তাকে দৌড়াতে দেখলো চিন্তায় পড়ে গেল, না জানি কোনো বিপদ আপদ দুর্ঘটনা ঘটেছে। আবু হুরায়রা এত দৌড়াচ্ছ কেন, রুদ্ধ শ্বাসে পাগলের মতো দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বললেন, শোনো, আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করছে, আমি বাড়ি গিয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি দৌড়ায় গেলাম নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে গেল। বিশ্ব নবী যে তীর নিক্ষেপ করেছেন, ওই তীর তার লক্ষ্য স্থলে গিয়ে পৌঁছেছে কিনা আমি এটা বাড়ি গিয়ে দেখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুদ্ধ শ্বাসে দৌড়ায় বাড়ি চলে গেলেন। ঘরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন মা, বলার সঙ্গে সঙ্গে মা জননী আস্তে করে ডাক দিলেন, আবু হুরায়রা অপেক্ষা করো, তোমাকে দরজা খুলে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মা যখন আমাকে বললেন অপেক্ষা করো দরজা খুলে দিচ্ছি, আমার মনের মধ্যে চিন্তা হলো আমার মায়ের ভাষাটা আগের মতো কর্কশ নয়, আমার মায়ের ভাষাটা আগের মতো খারাপ নয়, নিশ্চয় আমার মা নরম হয়েছে। দরজা খুলে দিলেন, মায়ের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মা জননী বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে মেরেছি, আমি বড় অনুতপ্ত হয়েছি, আমার ছেলে তো খারাপ জায়গায় যায় না। ও আবু হুরায়রা, তুমি যুবক ছেলে, তোমাকে আমি মেরেছি, তুমি যদি আমার গায়ে হাত তুলতে, তুমি যদি আমার প্রত্যেকটা মা মার দিয়েছি তোমাকে মেরেছি, এর যদি তুমি বিরুদ্ধে আমাকে যদি প্রতিউত্তর দিতে, আমাকে যদি মারতে, আমি তো বুড়ো মানুষ সহ্য করতে পারতাম না। তুমি আমার যুবক ছেলে, আমার মার গুলো তুমি খেয়েছো, নীরবে সহ্য করেছো, আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করো নাই, খারাপ আচরণ করো নাই। আবু হুরায়রা, আমার মধ্যে এই অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে, যেই নবী বুড়ো মায়ের সঙ্গে আবু হুরায়রাকে ভালো আচরণ করতে বলে, নিশ্চয় ওই নবী আর কেউ নয়, তিনি মানবতার নবী, নিশ্চয় তিনি সত্যিকার নবী। আবু হুরায়রা, আমাকে তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো,
আমি আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই যে মায়ের প্রতি ভালো আচরণ, মায়ের প্রতি ভালো ব্যবহার। এক সাহাবি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ বললেন, উম্মুক সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ বললেন, উম্মুক তোমার মায়ের সাথে। হাকাদা সালাসা মাররাত, তিনবার নবী বললেন, চতুর্থবার মায়ের কথা বললেন, পঞ্চমবারে আপন আত্মীয় নিকট আত্মীয় প্রতিবেশীদের কথা বললে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সুতরাং আসুন যে মা বাপ, মা বাপের প্রতি এহসান খিদমত, মা বাপের প্রতি সদাচরণ, যে বিষয়টা আজকে আমাকে আলোচনা দেওয়া হয়েছে। আমি যদিও মা বাপের উপরে কথা বলবো, তারপরেও আমি সূরা আহকাবের 15 নম্বর আয়াত থেকে একটু আয়াত, মানে আয়াতের আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে তিন পুরুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা শিক্ষা দিলেন সন্তানকে উদ্দেশ্য করে, বললেন, মা বাপের প্রতি তোমরা এহসান করবে, মা বাপের প্রতি সুন্দর সংযত মানবিক আচরণ তোমরা করবে, আর এরপরে তোমরা যখন পরিণত বয়সে যাবে, শক্তপোক্ত হবে, পরিণত বয়সে যাবে, অর্থাৎ 40 বয়স যখন হয়ে যাবে, তখন তোমরা কি করবে? তোমাদের তো সন্তান হবে। আল্লাহ তাআলা সেই দিকেও ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা এবার বলছেন, ও দুনিয়ার মানুষ, কালা রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকা, তুমি আল্লাহ তাআলার কাছে, তুমি আল্লাহ তাআলার কাছে বলো, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা তোমার উপরে যে নিয়ামত দিয়েছেন, হাজারো নিয়ামত তোমাকে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, বাবা মা দিয়েছেন, দুনিয়ার সুখ সৌন্দর্য দিয়েছেন। এই যে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ তাআলা দিলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, কালা রব্বি أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. الله تعالى তুমি আমার উপরে যত নিয়ামত দিয়েছো, সব নিয়ামতের শুকরিয়া তোমার কাছে আদায় করছি। শুধু গরু ছাগলের মতো জন্মের খাওয়া খাইয়েন না, যে ঘরের ভিতরে ঘরের নিচে আছেন, ওই ঘরের নিচে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কত মানুষ ছায়াহীন, আশ্রয়হীন, গাছের নিচে আছে, ঠিকানাবিহীন আছে। আল্লাহ তাআলা আপনাকে একটা ঠিকানা দিয়েছেন, শুধু উপরের দিকেই তাকাবেন না, নিচের দিকে একটু লক্ষ্য করুন। উপরের দিকে তাকালে কখনো কৃতজ্ঞতা বোধ আপনার ভিতরে জাগ্রত হবে না। উজানি আজিজিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা এতিমখানায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম, অনেকেই আপনারা শ্রোতামণ্ডলীর উপস্থিত এখানে আছেন। একটা বক্তব্যে আমি বলেছিলাম, দেখুন, বান্দা যখন উপরের দিকে তাকায় তখন কিন্তু তার ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগে না, তার কারণ একতলায় যে শুয়ে আছে সে পাশের জানলাটা খুলে উপরে তাকাইলে দেখে দুইতলা তিনতলা, মনে মনে ভাবে ওর হইলো তিনতলা, আমার হইলো একতলা। কথা ঠিক কিনা? এই একতলার নিচে শুয়ে, ছাদের নিচে শুয়ে তার ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয় না, তার ভিতরে আফসোস থাকে, আমার ওই তিনতলা কেন হলো না। কিন্তু নিচের দিকে যদি তাকায় তাহলে সে দেখবে, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ একতলার মধ্যে রেখেছেন, ছাদের নিচে রেখেছেন। কত মানুষ টিনের ঘরে আছে, যারা টিনের ঘরের ভিতরে আছেন তারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, কত মানুষ সোনের ঘর, খড়ের ঘর, পাতার ঘরের ভিতরে আছে, তার তুলনায় তো আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যারা সোনের ঘর, পাতার ঘর, খড়ের ঘরের ভিতরে আছে তারা যদি এই চিন্তা করে, আল্লাহ, আমার তো একটা ঠিকানা আছে, কত মানুষ গাছতলায় আছে, বৃষ্টি যখন বর্ষণ হয় বৃষ্টিতে ভিজে যায়, প্রখর রৌদ্রে পুড়ে যায়, তারপরও সে গাছতলায় থাকে, গাছের ছায়ায়, গাছের ডালের নিচে থাকে। আল্লাহ, ওই লোকটার থেকে তো আমি ভালো আছি, গাছের ডালের নিচে যে আছে সে যদি এই চিন্তা করে, আল্লাহ তাআলা, আমার তো একটা ঠিকানা আছে, গাছের ডালের নিচে আমি আছি, পৃথিবীতে কত মানুষ আছে ঠিকানাবিহীন, কত ঠিক কিনা বলুন, ভাসমান কত মানুষ আছে। দেখেন আল্লাহ তাআলা মা বাপের খিদমতের কথা বলেছেন, মাঝখানে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় এই সূরার আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, শিক্ষা দিচ্ছেন তার বান্দাদেরকে, বান্দারা
তোমরা বলো রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আপনি আমাকে যে অনুগ্রহ দিয়েছেন, আপনি আমার উপরে যে কৃতজ্ঞতা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি আমার উপরে যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা সে নিয়ামতের শুকরিয়া আমি যেন আদায় করতে পারি, আমি সে নিয়ামতের প্রতি আমি কৃতজ্ঞ। ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আপনি আমাকে এমন কিছু আমল আমাকে আপনি করতে দেন যে আমলের দ্বারা আপনি আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আমাকে পরিশুদ্ধ করে নেন, আর আমার অফিজুরিয়াতি আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি। তাহলে দেখেন আগে বললো আল্লাহ তাআলা পিতার কথা, লাস্টে এসে বলতেছে ফি জুররিয়াতি, সন্তান সন্ততির ক্ষেত্রে বলেছে। তাহলে তিন পুরুষের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন, তুমি যখন প্রাপ্তবয়স্ক তুমি তোমার বাবা মার কথা স্মরণ করো, বাবা মা যদি জীবিত থাকে তাদের প্রতি এহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর কিছু বেয়াদব আছে, কিছু অকৃতজ্ঞ আছে, কিছু নিমক হারাম আছে, সিগারেটে ফু দেয় আর পান আসায় দেখে ধোঁয়া কত দূর গেল, আর কিছু পাগল আছে সমাজে, এগুলা বিকৃত মস্তিষ্কের কিছু পাগল ছাগল আছে গরু ছাগলের মতো, ওরা গান গায় চিন্তা করে না, তাইরে নাইরে বন্ধুরে কম্ফা খাইলো ইন্দুরে, গান গায় কিন্তু এত নিয়ামত আল্লাহ দিল এই নিয়ামতের কখনো শুকরিয়া আদায় করে? এরকম কিছু অকৃতজ্ঞ নিমক হারাম গোপালগঞ্জ মকসুদপুরে আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে প্রথম যেই শবক আল্লাহ তাআলা দিলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, মা বাপের সাথে সুন্দর সংযত আচরণ করার জন্য। কেন? মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, মা তাকে ডেলিভারি করেছে কষ্ট করে, মা তাকে স্তন্য দিয়েছে কষ্ট করে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের কৃতজ্ঞতা আদায়ের জন্য সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি আল্লাহ তাআলা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছি, বিশেষ করে তোমাদের মায়েদের সাথে ভালো ব্যবহার আমি আল্লাহ তাআলা করতে বলেছি, এই কারণে মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে। একটা জীবন্ত মা, একটা জীবন্ত মানুষ পেটে নিয়ে কত কষ্ট মায়ের হয়, এই কষ্ট যদি তুমি অনুভব করতে চাও তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকিয়ে দেখো, তোমার গর্ভবতী স্ত্রী তার পেটের ভিতরে একটা জীবন্ত মানুষ নিয়ে কত কষ্ট করে, তোমার মা এমনটি কষ্ট তোমার জন্য করেছিল। দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাআলা মা বাপের সাথে সুন্দর সংযত ভালো ব্যবহার করার জন্য এহসান করার জন্য ফালা তাকুল্লাহুমা উফিন, এমন ব্যবহার করিও না মা বাপ কষ্ট পেয়ে যেন উ শব্দটা উচ্চারণ না করে, এমন সুন্দর সংযত বিনম্র আচরণ করতে তোমার মা বাপের সাথে বলেছি। বিশেষত তোমার মা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা 2 বছর দুধ পান করিয়েছে তোমাকে কষ্ট করে, ডেলিভারি করেছে কষ্ট করে, গর্ভে ধারণ করেছে কষ্ট করে। বান্দারে এই যে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, এটা মায়ের মা বাপের কৃতজ্ঞতা আদায়ের জন্য, আর আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্যই এই নির্দেশ তোমাকে দিয়েছি। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা বনি ইসরাইলের ভিতরে বলেছেন। এ ব্যাপারে আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাতে পারি, আপনারা ইউটিউবে আমার এই বক্তব্য অনেকেই শুনেছেন, আমাদের রবিউল ভাই তো এই ইউটিউবের বক্তব্য শুনেই তিনি আমার জন্য এই সাবজেক্ট নির্ধারণ করেছেন, অবশ্য আরও কিছু কারণও আছে তা আমি বুঝি, তো তারপরও আলহামদুলিল্লাহ তার কাছে আলোচনা অনেক ভালো লেগেছে, অনেক বছর আগে আরও যে আছে কিছু কারণ তা কি বুঝি না আমরা? বুঝি, এটার কারণ হলো কি, শোনেন, এক নতুন জামাই বেড়াতে গেছে শ্বশুর এলাকায়। জামাই কোথায় গেছে বলেন তো? কথা কয় না, আরে আমার কিন্তু এটা মামার দেশ, আমি কিন্তু ভাড়ায় অন্য দেশ থেকে আসি নাই, মামার দেশ নানার দেশ, এখানে কিন্তু আমার জোর আছে, যত দুর্বল ভাবেন অত দুর্বল না, কথা ঠিক কিনা বলেন?
মামাতো ভাই সম্পর্কের যারা আছে তারা খুব একটা খাতির বাতির না করলো, নানার মামা সম্পর্কের যারা আছে তারা কিন্তু খাতির না করে পারবে না, কথা ঠিক কিনা বলুন? এই জন্য আমি আলহামদুলিল্লাহ কথা তো ভয় করে বলি না। ভাই এক জামাই আসছে এলাকায় বেড়াইতে, তো দাদা শ্বশুর জিজ্ঞেস করছে নাতিন জামাই, রে জামাই নামাজ কালাম কি পড়ো? কই দাদা জান যে কি বলেন, এইটা একটা কথা বললেন, নামাজ তো পড়ি। আচ্ছা তো পড়ো তো, বলো তো উজু তো কয় ফরজ? এখন নাতিন জামাই এটা ড্যাম কি আর ভাব, কয় দাদা জান যে কি বলেন, এটা তো একটা সহজ মাসলা, দুনিয়ার সবাই জানে উজু তো 13 ফরজ, উজু তো কয় ফরজ? এখন না দাদা চিন্তা করে নামাজও পড়ে আবার উজুতে কয় ফরজ বলছে 13। এখন দাদা শ্বশুর অবাক হয়ে কয় নাতিন জামাই, এ তো জিন্দিগিতে শুনি নাই যে উজুতে 13 ফরজ, আচ্ছা বলো তো কি কি তো বলছে? হাত ধোয়া, মুখ ধোয়া, দাঁত ধোয়া, জিব্বা ধোয়া, এরকম করে মোটামুটি বলছে 17টা হয়েছে। কয়টা হয়েছে বলেন তো? এখন দাদা শ্বশুর অবাক হয়ে জিজ্ঞেস করে নাতিন জামাই, তুমি যে বললা উজুতে 13 ফরজ, কি বর্ণনা যা করলা তাতে তো হাতের আঙ্গুল করে দেখলাম 17টা হয়েছে। কয় দাদা জান, জানি আরো কিন্তু বলি না দেশে হুজুরদের ভয়। উজুতে কয় ফরজ? 13 ফরজ। বলছে কয়টা? 17টা বলে ফেলছে। তারপর আরো জানে শুধু কাদের ভয় বলে না, এদেশে কিছু হুজুর আছে তাদের ভয়। তো রবিউল ভাই পাবলিকেশনসের মানুষ তো যথেষ্ট বুদ্ধি জ্ঞান রাখে, আল্লাহ তাআলা তাকে আরো বুদ্ধি বাড়িয়ে দিক। শোনেন, বুদ্ধি যদি না থাকলে কিন্তু এই পিরিয়ডে এই সিচুয়েশনে আমি বাঁশবাড়িয়ার লোকদেরকে না মকসুদপুরের লোকদেরকে বলবো, এই মাহফিলটা আল্লাহর মেহরবানি আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য নিয়ামত। কোরআনের কথা আজকে শুনতে পারতেছেন, এই প্যান্ডেলের নিচে বসেছেন, কিন্তু এর পিছনে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার ভাই রবিউল সহ যারা আছে যেই ব্যবস্থাপনায়, যারা মুরব্বীরা এলাকার ইয়াং জেনারেশন যারা আছে, আল্লাহ তাআলা এই মাঠ এই জায়গা জমিন যাদের সকলের জন্য প্রাণ খুলে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা দান করো। তো বলতেছিলাম নাতিন জামাই ওজুর 13 ফরজ, বলছে 17টা, জানে আরো বলে না কাদের ভয়, আলেম ওলামাদের ভয়, হুজুরদের ভয়। এই জন্য হুজুরদের কিছু লোকদের ভয় আছে, তার কারণ হুজুর আবার কাউকে তোয়াস টোয়াস করে কথা কথা কয়, অনেক হুজুর আছে হকের পক্ষে কথা বলার কারণে তারা নির্দয় নিষ্ঠুর রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা হন। ভাইরা শোনেন, হুজুরদের যে কত সমস্যা, এদেশে খুকুমনি পরিমনি, এদেশে খুকুমনি পরিমনি হাসিমনিরা আছে, যাদের পেটে বিবাহের আগে বাচ্চা হয় পাবলিকটা জিজ্ঞেস করে না, কিন্তু হুজুরেরা 7টা পর্যন্ত বিবাহ জায়েজ, প্রথম বিয়েটা একটু ঢাকঢোল পিটাইয়া জাকজমক করে করে, পরের বউগুলো বিয়েগুলো একটু গোপনে করে। হুজুরেরা 2 নম্বর বউ নিয়া রিসোর্টে গেলে পাবলিক অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু আখিমণি পরিমণি খুকুমণিরা বিবাহের আগে পেটে বাচ্চা ঢুকাইলো, এদেশের জনগণ তাদেরকে কোনো কৈফিয়ত তলব করে না। এই হলো আমাদের দেশের সভ্য সমাজ। তাহলে দেশের সভ্য সমাজ কেমন তা কি বুঝতে পেরেছেন না পারেন না? সুতরাং সেই দেশে রবিউল ভাই পাবলিকেশনের মানুষ ভয় তো একটু থাকা স্বাভাবিক, আনসারি সাহেব ঠোঁট কাটা মানুষ, আবার কোন ঝামেলা কোন জায়গা দিয়ে বাজায় এমন ও আলোচনা দেব যে কবর হাসর মিজানের মধ্যেই থাকবে, বাহিরে যেন যেতে না। যা হোক, আমি কি আলোচনার ভিতরে আসি না বাইরে চলে গেছি? বাপ মার খিদমত, বাপ মার এহসান, এটার ভিতরেই তো আসি নাকি, এর বাহিরে যাই না। তো বলতেছিলাম মা বাপের প্রতি সদাচরণ, মা বাপের প্রতি ভালো আচরণ, মা বাপের প্রতি এহসান করা, এই বিষয়ে আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া নিয়ে আসলেন আল আদাবুল মুফরাদ এই কিতাবের ভিতরে। বনু ইসরাইলের বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন, সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিন ভর তিনি রোজা রাখতেন, রাত জেগে ইবাদত বন্দী করতেন, একটা জঙ্গলের ভিতরে তিনি ইবাদত বন্দী করতেন, বাড়ি ঘরে যেতেন না, লোকালয়ে যেতেন না। কিন্তু দেখুন, ইসলামে বৈরাগ্য, ইসলামী শরীয়তে বৈরাগ্য জায়েজ নয়,
হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনে বিয়ে শাদী করেন নাই, ঘর সংসার করেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদের কাছে প্রচার করতে লাগলেন এই বৈরাগ্যবাদ, শোনো তোমরা বিয়ে শাদী করো, বাচ্চা কাচ্চা হয়, সংসার নিয়ে চিন্তা করো, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করো, এত কিছু তোমরা কখন করো, আমি তো কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, আখেরাতের চিন্তায় তো বাসি না, তোমরা এত কিছু চিন্তা ভাবনা কখন করো। লোকদের ভিতরে তিনি এইভাবে প্রচার করতে লাগলেন। কিছু লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করলেন, ওসমান জিন্নুরাইন, আপনার রসুল্লাহর একজন জলিল কাদরের সাহাবি হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো মানুষদেরকে ঘর সংসারের ব্যাপারে নিরুৎসাহী করছেন, উনি তো বিয়ে শাদীর ব্যাপারে নিরুৎসাহী করছেন, এখন এরকম যদি হয় তাহলে তো লোক বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, বাচ্চা কাচ্চা হবে না। হযরত ওসমান তাকে ডাকলেন, ডেকে খুব মায়া করে দয়া করে তাকে বুঝালেন, আবু যর আমি তোমার কথা জানি, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুদিনের পৃথিবী, কখন মৃত্যু আসবে, ইদা জালুহু লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, মৃত্যু কখন আসবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি জানি আবু যর বিশ্বনবী যদি বিয়ে না করতো আমিও বিয়ে করতাম না, বিশ্বনবী যদি ঘর সংসার না করতো আমিও ঘর সংসার করতাম না, আল্লাহর নবী যদি সমাজ পরিচালনা না করতো আমিও সমাজ পরিচালনা করতাম না, আল্লাহর নবী যদি রাষ্ট্র পরিচালনা না করতেন আমিও করতাম না। হযরত আবু যর গেফারিকে তিনি এই বুঝ দিলেন এবং বললেন বৈরাগ্য জীবন যাপন করিও না। বন্ধুরা আমার, হযরত আবু যর গেফারির সূত্র ধরেই বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহে নবীজির একটা হাদিস এনেছেন, হযরত যুরাইস বনি ইসরাইলের একজন বড় বুজুর্গ, জঙ্গলের ভিতরে দুনিয়ার সব কিছু ত্যাগ করে, এই যুবকেরা ভালো করে কথা শুনবেন, কিন্তু গল্পই শোনানোর উদ্দেশ্য নয়, এই সাবজেক্টের ভিতরে থেকে শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য। আবু এই যুরাইস জঙ্গলের ভিতরে ঘর সংসার ছেড়ে দিয়া, দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহকে ডাকার নাম বুজুর্গি নয়, যদি দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকার নামই শুধু বুজুর্গি হতো, আবু বকর সিদ্দিকের মতো বড় বুজুর্গ পৃথিবীতে, নবীদেরকে বাদ দিলে সৃষ্টির ভিতরে তার মতো বড় বুজুর্গ পৃথিবীতে হয় নাই আর হবেও না। সেইজন আবু বকর সিদ্দিক ছিলেন খুব বড় মাপের একজন মার্চেন্ট ব্যবসায়ী, কত ঠিক কিনা জানো বলুন। সুতরাং দুনিয়ার ভিতরেই থাকতে হবে, দুনিয়ার ভিতরেই আখেরাতকে খুঁজে বের করতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, মাজরা হলো শস্যক্ষেত, ফসলের মাঠ, সুতরাং আখেরাতের ফসল যা কিছু এটা উৎপাদন দুনিয়াতেই করতে হবে। তো এখন এই যুরাইস সে একটা জঙ্গলের ভিতরে দিনভর রোজা রাখে, রাত জেগে ইবাদত বন্দেগী করে, মা গর্ভধারিণী মা, স্তন্যদায়িনী মা, জনমদুখিনী মা, তাকে দেখার জন্য মায়ের দিলের মধ্যে খুব দরদ। মা একদিন দুই দিন ওই জঙ্গলে আসে আর যুরাইসকে খোঁজে, ইয়া যুরাইস আইনা আনতা, ইয়া যুরাইস আইনা আনতা, কোথায় তুমি যুরাইস? যুরাইস কোনো ডাকের জবাব দেয় না, সে নফল নামাজের ভিতরে ব্যস্ত। যুরাইস ফিকাহের মাসআলা জানে না, যুরাইস ফিকাহের মাসআলা জানে না। যদি যুরাইস ফিকাহের মাসআলা জানতো তাহলে সে অবশ্যই নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সে সাড়া দিত। সুবহানাল্লাহ বলেন, নফল নামাজ বড় না মা বাপের ডাকে সাড়া দেওয়া বড়? মা বাপের ডাকে সাড়া দেওয়া বড়। যুরাইসের মা একদিন দুই দিন তিন দিন যুরাইসকে যখন পেল না, একটা বড় দোয়া করল, আল্লাহ আমার সন্তান আমার সাথে কথা বললো না, মুখটা কেউ দেখাইলো না, ও মাবুদ বেশ্যার মুখ না দেখে, বেশ্যার মুখ না দেখাই আমার সন্তানের মৃত্যু দিও না। আমি মা, মায়ের মুখ যখন দেখলো না তখন ওরে তুমি কার মুখ দেখাইও? নষ্টা ভ্রষ্টা নারী তার মুখ দেখাইও, তার মানে তাকে বেইজ্জত করিয়ে তুমি মৃত্যু দিও। মায়ের বরদোয়া তো মঞ্জুর হয়ে গেছে। মা বোনরা যারা আছেন, বিশেষ করে আমার মায়ের বোন সম্পর্কে বাঁশবাড়িয়াতে যারা আছেন, তারা তো আমার খালা, নানিদের এখন আর নাই, নানিদের সিঁড়ি দুনিয়া থেকে চলে গেছে। আমি খালাদেরকে বলবো, আমি আমার মামিদেরকে বলবো, আমি আমার বোনেদেরকে বলবো, এবং কলিজার টুকরা নয়নের পুতুলি আমাদের মেয়েদেরকে বলবো, এই ওয়াজটা তোমাদের ভালো করে শোনা দরকার। নারীদের ভিতরে একটা অভ্যাস, সে নবীর বউ হোক আর পাবলিকের বউ হোক, নারীদের ভিতরে একটা নারী শুভ লোক চরিত্র হলো, নারীরা অল্পতেই ভৎসনা করে, অভিশাপ দেয়।
আর অল্প একটু নারাজ হয়ে যায়, সারা জীবন কষ্ট করিয়া গায়ের ঘাম পায়ে ফেলে আয় ইনকাম করে খাওয়াইলেন, একদিন একটু মন মতো বাজারটা হয় নাই, সদারটা হয় নাই, কাপড় যা চাইছিল সেইটা হয় নাই, একটা অকৃতজ্ঞতা প্রকাশ করে দিল, তোমার ঘরে এসিয়া সুখ শান্তি পাইলাম না। এটা মা বোনদের একটা মেয়েলি বা মানবিক স্বভাব। তো জুরাইজের মা, সে যত বড় আবেদা নারী হোক, নারী তো, সে একটা নারী সুলভ ওই যে অভিশাপ দেওয়ার একটা স্বভাব তার মধ্যে। একদিন দুই দিন তিন দিন সন্তানকে দেখার জন্য জঙ্গলে এসেছে, সন্তান নফল নামাজে ব্যস্ত, মায়ের ডাকে সাড়া দেয় না। মা একটু অধৈর্য হয়ে আল্লাহর কাছে একটা বড়দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আমার মুখ দেখলো না, বেশ্যার মুখ না দেখাইয়া তার মৃত্যু দিও না। মঞ্জুর হয়ে গেল দোয়া। জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার জগৎ বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের ভিতরে নিয়ে এসেছেন। বন্ধুরা আমার বিশ্বনবী বলেন, আল্লাহর হাবিব বলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। ওই দেশের একজন দুশ্চরিত্রা নারী ওই দেশের বাদশার কাছে গিয়া অভিযোগ করলো, বাদশা অমুক এলাকায় আপনার একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে একজন বুজুর্গ দরবেশ আছে, নাম হলো জুরাইজ, সে আমার সাথে অবৈধ কাজ করেছে, জিনায় লিপ্ত হয়েছে, আমাকে বিবাহের প্রলোভন দিয়েছে, কিন্তু আমার স্ত্রীর অধিকার দেয় নাই, তার তার সাথে দৈহিক সম্পর্কের কারণে আমার গর্ভে বাচ্চা হয়েছে, এই হলো আমার বাচ্চা, এই যে আপনার কাছে উপস্থাপন করলাম। ও বাচ্চা, আপনি একজন ন্যায়পরায়ণ বাচ্চা, আপনার কাছে আমি এর বিচার চাই, উপযুক্ত শাস্তি তার চাই। বাচ্চা খুব রাগ হলো, এতদিন শুনেছিলাম জুরাইজ ভালো মানুষ, এতদিন শুনেছিলাম জুরাইজ বুজুর্গ মানুষ, কিন্তু এখন তো দেখি বুজুর্গের তলে তলে অনেক অপকর্ম খারাপ কাজ। বাচ্চা তার সেনাবাহিনী পাঠালেন, সৈন্য পাঠালেন, যাও জঙ্গলে গিয়া ওই ভণ্ড প্রতারক দরবেশকে গ্রেপ্তার করে নিয়ে আসো, আর ওখানে তার যা কিছু আছে সব ভেঙে চুরে ধুলার সঙ্গে মিটায় দেবে। বাচ্চার হুকুমে সেনাবাহিনীর লোকজন চলে গেল, জুরাইজকে গ্রেপ্তার করলো, তার ওখানে যা কুড়ে ঘর আছে, ইবাদত বন্দিগির যা কিছু আছে সব ভেঙে চুরে মাটির সঙ্গে মিটায় দিয়া জুরাইজকে গ্রেপ্তার করে নিয়ে এলো। জুরাইজ জিজ্ঞেস করল, আমারে কেন গ্রেপ্তার করলা, কি অপরাধ আমার, কি অন্যায় আমি করেছি? বলল, তুমি একটা ভসদ্দবেশী প্রতারক, তুমি একটা ভেষধারী প্রতারক, ও জুরাইজ তুমি একজন যুবতী নারীর সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়েছ, ওই নারী গর্ভবতী হয়েছে, তাকে তুমি বিবাহর প্রলোভন দিয়েছ, ওই নারীর বাচ্চা হয়েছে, সেই বাচ্চা সহ নারী তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি তাকে অধিকার স্ত্রী অধিকার দেও না। জুরাইজ বলে, আমি এরকম কোনো ঘটনা জানি না, এরকম কোনো নারীকে আমি চিনি না, যতই বলে কোনো কাজ হয় না, যতই বলে কোনো কাজ হয় না। এবার সত্যি সত্যি জুরাইজকে বিচারের মুখোমুখি করা হলো, বাদশা খুব ক্ষিপ্ত হলো, বলল, ও জুরাইজ অন্য কেউ হলে আমি তাকে এই জেনার শাস্তি 200 দররা মারতাম, কিন্তু তুমি যেহেতু একজন সুফি দরবেশের ভেষ ধরে এই অবৈধ অপকর্ম করেছ, আমি তোমাকে 200 দররা মারব না, আমি হুকুম দিলাম আমি তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করব, যাতে করে আমার বিচার গোটা দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, তোমার মতো ভালো মানুষের ভেষ ধরে অবৈধ অপকর্ম করলে তাদের শাস্তি এমন কি হয়, অন্য কেউ হলে জেনার দায় আমি তাকে শাস্তি অন্যরকম দিতাম, কিন্তু তোমাকে আমি কঠিন শাস্তি দেব। জুরাইজকে জেলের ভিতরে বন্দী করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দিন ক্ষণ ঘোষণা করা হলো। জুরাইজ গভীর রাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলো, আল্লাহ আমি তো এমন একটা অপকর্ম করি নাই, এমন একটা বৈধ কাজ আমি করি নাই, আল্লাহ তাআলা এমন জিল্লতি আমার কেন এলো, এমন অসম্মান আমার কেন হলো, জীবন যাক
ও মাবুদ, এই জীবন তুমি একদিন না একদিন নেবেই নেবে, জীবন চলে যাক তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু গোটা দুনিয়ার মানুষ আমাকে একটা দুশ্চরিত্রবান মানুষ হিসেবে জানলো, চরিত্রহীন মানুষ হিসেবে জানলো, আমার ইজ্জত যায় জীবন যায় দুইটা একসাথে। আল্লাহ তাআলা, তুমি ইজ্জতের মালিক, জীবনের মালিক, ও মালিক, তুমি যদি চাও আমার ইজ্জত বাঁচাতে পারো, তুমি যদি ইচ্ছে করো এ গোলামের জীবন ভিক্ষা দিতে পারো। আল্লাহ তাআলা দিলের মধ্যে এলকায়েল হাম দিয়া দিলেন, ও জুরাইস, তোমার এই যে জিল্লতি, অপমান, অপদস্ত, এর কারণ হলো তোমার মায়ের বরদোয়া, তোমার মা তোমাকে বরদোয়া করেছে, ওই বরদোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। জুরাইসকে এবার জিজ্ঞেস করা হলো, তোমার তো মৃত্যুদণ্ড, অমুক দিন মৃত্যুদণ্ড, তুমি এই দণ্ড কার্যকর হওয়ার আগে তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে নাকি তুমি বলো। জুরাইস চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার একটাই মাত্র ইচ্ছা, আমার মাকে যদি এই জেলখানায় আনা হতো আমি আমার মায়ের পা ধরে একটু ক্ষমা চাইতাম, মাপ চাইতাম, আমি আমার মায়ের পা ধরে তার কাছে আমি অনুনয় বিনয় করে একটু কাঁদতাম, এরপরে আমার শাস্তি যা হওয়ার তা তো হবেই। সত্যি বাদশাহর পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া হলো এবং জেলখানার কর্তৃপক্ষ তার মাকে আনলো। মা যখন জানতে পারলো যে তার সন্তান ফাঁসি হয়ে যাবে, ও যুবকেরা, এই দুনিয়ায় মা বাপ সন্তানের প্রতি যতই নারাজ হোক, একটু বরদোয়া করে বটে, তবে সন্তানের কোনো বিপদ আপদ যখন হয় তখন কিন্তু মা বাপের দিলে খবর হয়ে যায়, মা বাপের দিলে খবর হয়ে যায়। সন্তান তুমি যত কষ্ট মা বাপকে দাও, যত কষ্ট তুমি মা বাপকে দাও, আল্লাহর কসম, মা বাপের কলিজার ভেতর 10টা আঘাত যদি করো তারপরও মা বাপ তোমাকে দর্দা দেয়, কষ্ট পায়, চোখের পানি ফেলে, বিরোধিতা করে, কিন্তু তোমার জন্য মা বাপের কলিজায় একটু হলেও কাঁদে, ঠিক কিনা বলুন বন্ধুরা? আমার সেই মায়ের কাছে যখন বলা হলো, মা পাগলনির মতো, পাগলনির মতো ছুটে এলেন এবং জোরাইস মায়ের পা ধরে কাঁদল, মা মা আমার তো জীবনও যাচ্ছে, ইজ্জতও যাচ্ছে, ও মা তুমি বিশ্বাস করো ওই মহিলাকে আমি চিনি না, এমন কোনো নারীর সাথে আমার অবৈধ কোনো প্রণয়, অবৈধ কোনো সম্পর্ক হয়নি এবং আমি এর দ্বারা কোনো বাচ্চার বাবা হইনি। মা বলল, বাবারে বুঝতে পেরেছি ঘটনা কোথায় হয়েছে, ঘটনা কোন জায়গায় হয়েছে তা আমি বুঝতে পেরেছি, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। মা বাড়ি চলে গেলেন, এবার মা জায়নামাজে সেজদার পরে আল্লাহকে ডাক দিলেন। মায়ের দোয়া আল্লাহ শোনে কি শোনে না? বাইজিদ বস্তামির মা বাইজিদের কাছে পানি চেয়েছিল, ছোট্ট মানুষ বাইজিদ, পানি আনতে দেরি হয়ে গেল, ওই কুয়া থেকে পানি এনে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে আছেন। মা অসুস্থ মানুষ, ঘুমিয়ে পড়লেন, শেষ রাতে ফজরের টাইমে মায়ের সজাগ হলো, চেতনা ফিরে এলো, মা দেখলো বাইজিদ পানির পেয়ালাটা নিয়ে শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতেছে, দাঁড়িয়ে আছে। বাইজিদ, তুমি আমার মাথার কাছে দাঁড়িয়ে আছো কেন? বললো, মা তুমি পানি চেয়েছিলে তো, পানি চেয়েছিলাম, পানি রেখে চলে গেলে না কেন? ও মা তুমি অসুস্থ, কোন সময় আবার ঘুম থেকে উঠবে, আবার পানি চাইবে, এই চিন্তা করে পানির পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। মায়ের কলিজার ভিতরে লাগলো, মা তার নিজের কম্বলটা দিয়া বাইজিদকে ঘুম পাড়াইয়া শোয়াইয়া মা নামাজের ভিতরে সেজদা পড়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ মায়ের দোয়া তুমি ফিরাই দাও না, আমি বাইজিদের জন্য দোয়া করছি, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। বন্ধুরা, আমার মায়ের দোয়া কবুল হয়। জুরাইজের মা সেজদা পড়ে বলল, আল্লাহ মা আমি বরদোয়া করেছিলাম, আমার দিলে আঘাত লেগেছিল, আমার সন্তান আমার সঙ্গে দেখা করে না, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সন্তান আমার সাথে কথা বলে না, আমি আসলে আমার সন্তান নামাজের ভিতরে থাকে, আমার সন্তান আমাকে মুখ দেখায় না, আমিও মুখটা দেখে কথা বলতে পারি না, আমি বরদোয়া করেছিলাম, ও মাগুদ আমার বরদোয়া তুমি মঞ্জুর করেছো, মায়ের বরদোয়া যদি তুমি মঞ্জুর করো, মায়ের চোখের পানির দোয়া কেন তুমি মঞ্জুর করবে না? আল্লাহ তাআলা, আমার ছেলের জীবন চলে যাচ্ছে, আমার ছেলের ইজ্জত সম্মান চলে যাচ্ছে, ও আল্লাহ ইজ্জতের মালিক তুমি, আল্লাহ জীবনের মালিক তুমি, আল্লাহ
আল্লাহ তাআলা মায়ের বরদোয়া যদি তুমি কবুল করো, মায়ের নেক দোয়া তুমি কবুল করবে, আল্লাহ তাআলা আমার সন্তানের জীবন আর ইজ্জত দুটি তুমি ফিরিয়ে দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা জুরাইজের দিলের ভিতরে ইলকাইল হাম দিয়া দিলেন, জুরাইজ তুমি ফাঁসির আগে বাদশাকে বলো, বাদশা আপনি তো একতরফা সাক্ষী নিয়ে বিচার করলেন, আমার পক্ষ থেকে কোনো সাক্ষী নিলেন না, যদি তোমার পক্ষ থেকে বাদশা কোনো সাক্ষী নিতে চায়, ওই যে অবৈধ কাজ করেছে মহিলা, ওই দুশ্চরিত্রা মহিলার ওই বাচ্চাটাকে তুমি সাক্ষী মেনে নিও, বাচ্চাটাকে তুমি সাক্ষী বানায় দিও, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তার জবান আমি আল্লাহ খুলে দেব। বন্ধুরা আমার, তিনটা বাচ্চা দিয়ে আল্লাহ তাআলা তিনজন মানুষের চরিত্র হেফাজত করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে এক মহিলা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দিয়েছিল, বলেছিল ইউসুফ আমার ইজ্জত আবরুতে হাত দিয়েছে, ইজ্জতে হাত দিয়েছে, স্বামীর কাছে যখন এ কথা বলল, এই দুনিয়ার কোনো স্বামী এইটা সহ্য করতে পারে না, তার স্ত্রীর চরিত্রের উপরে কেউ হাত দেয়। মিশরের অর্থমন্ত্রী তার কাছে যখন তার স্ত্রী জুলাইখা বলল ইউসুফ আমার চরিত্রে হাত দিয়েছে, আমার ইজ্জতের উপরে হাত দিয়েছে, আমার যৌবনের উপরে হাত দিয়েছে, স্বামী সহ্য করতে পারল না, ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেলেন, তিনি অত্যন্ত চরিত্রবান মানুষ, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন, যার কেউ নাই তাকে সাহায্য করার জন্য আছে আল্লাহ। ঘরের ভিতরে দোলনা একটা বাচ্চা দুলতেছিল, ওই বাচ্চাটাকে বলল ও মিশরের অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী, খবরদার খবরদার, আবেগের বশবর্তী কোনো সিদ্ধান্ত নিও না, তুমি আগে ভালো করে ইনভেস্টিগেশন করো, জুলাইখার জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফের চরিত্র দোষ আছে, ইউসুফ এই মহিলার উপরে আক্রমণ করেছে, জুলাইখার পরিধেয় বস্ত্র কাপড় চোপড় পিছনের দিক থেকে যদি ছড়া হয় তাহলে জুলাইখা ইউসুফের চরিত্র খারাপ, সে জুলাইখার উপরে হাত দিয়েছে, যদি ইউসুফের পোশাক সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফের চরিত্র খারাপ, জুলাইখার উপরে সে আক্রমণ করেছে, কিন্তু ইউসুফের জামা যদি পিছনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে বুঝে নেবে আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি এর জন্য দায়ী। ইউসুফ আলাইহিস সালামের জামা কোন দিক দিয়ে ছেঁড়া, পিছনে না সামনে? জুলাইখার জামা সামনে পিছনে ছেঁড়া নাই, ইউসুফেরও সামনে ছেঁড়া নাই, ছেঁড়া কোন জায়গায়? যা বোঝার বোঝা হয়ে গেছে। আজিজের সে ইউসুফ জুলাইখাকে দেখে বলেছিল ইন্না কাইদা কুন্না আজিম, কয় মহিলাদের ষড়যন্ত্র বড় সাংঘাতিক, পুরুষের মানকে সিপাই পড়লে জান বাঁচে, মহিলার মানকে সিপাই পড়লে ইজ্জত আর জান দুটেই শেষ, কথা ঠিক কিনা জোরে বলে। আরে শোনেন, মহিলাদের পালায় পড়লে কি হয় তা পৃথিবীর অনেক জাতি জানে, মহিলাদের পালায় পড়ে দুনিয়ার কত জাতি যে একেবারে ওলা বিলাই হয়ে গেল তা আমরা দেখতে পাচ্ছি, কথা ঠিক কিনা বলুন? আর কি ভাঙায় বলা লাগবে, আর বেশি কিছু ভাঙায় বলা দরকার নাই, এই এক পুরুষের চরিত্র বাঁচাইলো একজন ছদ্ম প্রসূত বাচ্চা, একজন আত্মীয়র বাচ্চা বেড়াতে এসেছিল দোলনায় দুলতেছিল, কোরআন শরীফের তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে তিনটা নাবালক বাচ্চা, মাসুম বাচ্চা, তিনটা দুধের বাচ্চা, তিনজন লোকের চরিত্র বাঁচিয়েছে আল্লাহর ইশারায়, কার হুকুমে? আর একটা হলো ওই বিবি মারিয়াম, অনেক লম্বা ঘটনা সেটা বলার সময় নাই, আমি সময় শেষের দিকে যাচ্ছি। তো বিবি মারিয়াম যখন ঈসা আলাইহিস সালাম পেটে এলেন, বাচ্চা প্রসব হলো, এবার তিনি গ্রামে রওনা হবেন, বিবি মারিয়ামের দিলটা আর চায় না, যেতে চায় না, সামনে পা চলে না, কেন? তিনি বারবার আকাশের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ আমি যতই পাবলিকরে বুঝাই, পাবলিক এমন পাবলিক বলবে তুমি অবিবাহিতা নারী, তোমার বাচ্চা হইল কেমনে, নিশ্চয় তুমি অবৈধ কাজ করেছো, জেনা করেছো, পর পুরুষের সাথে অবৈধ কাজে লিপ্ত ছিলে, এই সন্তান জেনা সন্তান, আল্লাহ আমি যতই বুঝাই পাবলিক আমার কথা বুঝবে না, শুনবে না, মানতে চাইবে না। আল্লাহ বললেন এই মারিয়াম এত চিন্তা করো কোনো, বাচ্চা যে আল্লাহ দিয়েছে ইজ্জত ওই আল্লাহই বাঁচাবে, তুমি এত চিন্তা করিও না, তুমি একটা কাজ করো, এই বাচ্চা নিয়ে তুমি যাও,
পাবলিক তোমার যতই বাক্য মানে জর্জরিত করো, যে যাই বলো কোনো কথার উত্তর দিবে না, খালি এশারা দিয়ে বুঝাবো আমি রোজা রাখছি। ওই শরীয়তে রোজা রাখলে কথা বলা যেত না, ওই শরীয়তে রোজা রাখলে কি করা যেত না, বনি ইসরায়েলের শরীয়তে কথা বলা যেত না। রোজা তুমি খালি ইশারা করবা যে আমি রোজা রাখছি, তো রোজা রাখলে তো পাবলিক বুঝবে যে রোজা, সে কি করতে পারে না, কথা বলতে পারে না। তাহলে তুমি ওই বাচ্চার দিকে ইশারা করে দেবে। কোরআন শরীফের কি বাস্তব উদাহরণ! হযরত মারিয়াম যখন, বিবি মারিয়াম যখন রওনা হলে লোকজন বললো, এ হারুনের কন্যা, কন্যা তোমরা ইমরানের কন্যা, হারুনের বোন, তোমাদের পরিবার এত সম্ভ্রান্ত, নবী পরিবার এত দামি পরিবার, আর তোমার মতো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনা করে বাচ্চা হলো। বিবি মারিয়াম ইশারা করতেছে, আমি রোজা রাখছি, আমি কিছু বলবো না। এই কোলের বাচ্চাটার দিকে ইশারা করলো, যা বলার। এখন লোকেরা কয়ে বলো কি, এই দুধের বাচ্চা কেমনে কথা বলবে? বাচ্চাটা মায়ের আসল থেকে মুখটা বের করেই বলতেছে, ইন্নি আব্দুল্লাহ। কি বলতেছে বাচ্চাটা? মায়ের আসল থেকে মুখটা বের করে বলতেছে, ইন্নি আব্দুল্লাহ। এই তোমরা শোনো, আমি আল্লাহর গোলাম, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে আল্লাহর নবুয়ত দেবে, এবং আমাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে মায়ের সাথে বাপের সাথে ভালো আচরণ করার জন্য। দুনিয়ার মানুষ বুঝলো কি অবাক কাণ্ড, দুধের বাচ্চার জবান দিয়ে কথা আসছে, নিশ্চয় এই বাচ্চা কোনো অবৈধ সন্তান হতে। কয়টা গেল, কয়টা গেল? দুইটা। জুরাইস জেলখানার ভিতরে ফাঁসি হবে। এবার বাদশাহ সামনে তাকে উপস্থাপন করা হলো। জুরাইস ডেকে বললো, বাদশাহ বিচার করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একতরফা বিচার। আপনি তো ওই মহিলার পক্ষে সাক্ষী নিলেন যখন মহিলাকে বলা হলো যে তুমি যে বলেছ এই ছেলেটা তোমার, এই জুরাইস নামক অল্প বয়স্ক দরবেশ বুজুর্গ তোমার সাথে অবৈধ কাজ করে, বিবাহের প্রলোভন দিয়ে শারীরিক দৈহিক তোমার সাথে সম্পর্ক করে বাচ্চাটা জন্ম দিয়েছে, তো তোমার পক্ষে সাক্ষীকে ওই জঙ্গলের আশেপাশে যত রাখাল ছিল সব রাখালদেরকে সাক্ষী মেরে তাদেরকে ডেকে আনছে। রাখালরা এক বাক্যে বললো, হ্যাঁ আমরা সবাই এই গোপন তথ্য জানি, এই মহিলার সাথে এই হুজুরের এই এই অবৈধ প্রণয় আছে। জুরাইস বলল, শোনেন, জুরাইস বলল, বাদশাহ আপনি তো ওদের পক্ষ থেকে সাক্ষী নিলেন, আমার পক্ষ থেকে সাক্ষী নিলেন না, একতরফা সাক্ষী দিয়ে কোনো বিচার বৈধ হয় না। বলেন, এক পক্ষ সাক্ষী দিয়ে, গ্রামে যারা বিচার সালিশ করেন তাদেরকে এই কথাটা বলে দেই, এই সূত্রটা মনে রাখবেন, এক পক্ষ থেকে শুনে এক পক্ষের সাক্ষী দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। আর যেই দেশে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে কোনো আসামির পক্ষের সাক্ষী ছিনতাই হয়ে যায় ওই দেশে তো বিচারের নামে ডাইরেক্ট জুলুম আর প্রহসন ছাড়া কিছুই নয়। কথা ঠিক কিনা জোরে বলুন। জুরাইজের কথা যুক্তি আছে না যুক্তিহীন? আপনি যে আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করলেন, আপনি তো এক পক্ষের সাক্ষী নিলেন, আমার পক্ষের তো কোনো সাক্ষী নিলেন না, বাদশার মেজাজ গেছে আরো গরম হইয়া, আর তুমি চরিত্রহীন, তোমার পক্ষে কি সাক্ষী নেব? কয় যে আমার তো সাক্ষী দেওয়ার ছিল, এই বাচ্চা আমার নয়, এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তারা আমি চিনি না। আচ্ছা তো তোমার সাক্ষীকে? ওই বাচ্চাটা আমার সাক্ষী। আমার সাক্ষীকে? ওই বাচ্চা আমার সাক্ষী। বাচ্চা তেলে বেগুনে জ্বলে গেল, এমনি করছো অবৈধ কাজ, এরপরে তুমি আবার বলতেছো বাচ্চা তোমার, এতটুকু বাচ্চা কেমনি কথা বলবে? জোরায় উঠে বললো, বাচ্চা আপনি, আমি একদিন ছোট্ট বাচ্চা ছিলাম, কথা বলতে পারতাম না, কিচ্ছু জানতাম না, নড়াচড়া করতে পারতাম না, আল্লাহ তাআলা পরিণত বয়সে নিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদের জবান থেকে প্রাপ্ত বয়সে আল্লাহ তাআলা কথাবার্তা বলাচ্ছেন। ও বাচ্চা, ছোট্ট বাচ্চাটাকে প্রাপ্ত বয়সে পৌঁছায় দিয়া যে মহামহিম আল্লাহ তাআলা তার জবান থেকে কথা বের করে, ওই আল্লাহ তাআলা চাইলে এই মাসুম দুধের বাচ্চাও কথা বলতে পারে। সম্ভব না অসম্ভব? এবার বাচ্চার দিকে শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন জুরাইস, আর বললেন, এই বাচ্চা তোমার জন্মের ব্যাপারে যা জানো বলো। বাচ্চা মায়ের দুধ ছেড়ে দিয়ে, খাওয়া ছেড়ে দিয়ে আসল থেকে মুখ বের করে বাচ্চার দিকে তাকিয়ে বলছে, বাচ্চা আপনি যাকে বিচার করছেন এই বেচারা পরিস্থিতির শিকার, নির্দোষ, এই বেচারা হলো নির্দোষ। ও বাচ্চা, আসলে আমি যে মহিলার গর্ভজাত সন্তান, এ নারী হলো এই দোষী, আর এর পরিকল্পনাকারী হলো ওই রাখালেরা,
এই এলাকাটা এই রাখালদের হাত ছাড়া হয়ে যাবে বলেই তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে এবং এই নারীর সাথে তারা অবৈধ কাজে লিপ্ত হয়েছে এবং সেই অবৈধ কাজের ফসল হিসাবে এই নারী গর্ভবতী হয়েছে, বাচ্চা হয়েছে। বাচ্চা এই জন্য এই বুজুর্গ আল্লাহর উনি কোনো দোষী নন। বাচ্চা এবার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল, পায়ের কাছে চলে এলো, জোরাইজ আমি ভুল করেছি, তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। জোরাইজ বলল, বাদশাহ ক্ষমা করা লাগবে না। বলল, আপনার জন্য আমি কি করতে পারি? আমি স্বর্ণ রূপ্য দিয়া আপনার ওই কুড়ে ঘর বানায় দেবো, ইবাদত খানা বানায় দেবো, জঙ্গলটা আপনার দিয়ে দেবো। জোরাইজ দেখে বলো, ও বাদশাহ আমার জন্য কিছুই করতে হবে না, যদি আমার জন্য কিছু করতে চান তাহলে একটিমাত্র কাজ করুন, একটিমাত্র কাজ করুন, আপনি আমার জন্য এতটুকু কাজ করুন, আপনি গোটা দেশের ভিতরে ঢোল করে জানিয়ে দেন, শহরত করে জানিয়ে দেন, গোটা লোকের দেশের মানুষকে এলান করে জানিয়ে দেন, তোমরা সব কিছু করো, যা মনে লয় তাই করো, খবরদার মা আর বাবার দিলের মধ্যে আঘাত দিও না। বাচ্চা যা কিছু হয়েছে, আমি আমার মায়ের দিলে আঘাত দিয়েছিলাম, আমার মাকে উপেক্ষা করেছিলাম, নফল নামাজে ব্যস্ত ছিলাম, আমার মায়ের দিকে কোনো খোঁজ খবর আমি নেই নাই, আমার মায়ের বরদোয়া আমাকে জিল্লতি পর্যন্ত নিয়ে এসেছে, আবার আমার মায়ের দোয়া আল্লাহ তাআলা আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে। যা হোক, আমার বক্তব্যের সময় একেবারে সমাপ্তির দিকে চলে এসেছে। একটি হাদিস বলে একটি ছোট্ট একটা হাদিস শুনিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় বলি আমাদের অকাল মৃত্যু হয়, এটা একটা অভিযোগ। আর একটা বিষয় হলো, আমাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য চাকরি নোকরিতে বরকত নাই, এরকম একটা কথা আমরা বলি কি বলি না? একটি তাবিজ আমি দিচ্ছি আপনাদেরকে, হাদিস থেকে তাবিজটা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিস কানা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর খাদেম, 10টি বছর নবীজির খিদমত করেছেন খাদেম হিসাবে, আল্লাহর হাবিবের গোলাম হিসাবে, রাসূলুল্লাহর সার্ভেন্ট হিসাবে নিজেকে যিনি গর্ব বোধ করেন, সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, বুখারীর 2067 নম্বর এবং সহিহ মুসলিমের 2557 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। দুইটা কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদের রিস্ক এবং হায়াতের ভিতরে বরকত দিয়ে দেবে। কয়টা কাজ? সবাই আওয়াজ দিয়ে বলুন, কয়টা কাজ? দুইটা কাজ যারা করবেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে বরকত দেবে, রিস্কের ভিতরে ওয়াসাআত, আল্লাহ তাআলা রিস্কের ভিতরে সমৃদ্ধি প্রবৃদ্ধি দেবেন। ব্যবসা বাণিজ্য চাকরি নোকরিতে বরকত হয় না, 1 টাকা ইনকাম করি 5 টাকা খরচ হয়ে যায়, ডাইনে থাকে না, সব বায়ে চলে যায়। এই দুটি কাজ আপনারা করবেন, একটি হলো মা বাপের সাথে ভালো আচরণ করবে, দ্বিতীয় হলো রক্তের রেহেমের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এই কাজের দ্বারা হায়াত বৃদ্ধি পায়, রিজিক বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ইয়া উকবা আলা আখবিরুকা বিআফযালি আখলাকিদ দুনিয়া ওয়াল আখিরা। ও উকবা, এই দুনিয়ায় সবথেকে উত্তম চরিত্র এবং আখিরাতে, আখিরাতে কিন্তু আমল গোনা হবে না, আমল মাপা হবে। বলেন তো আমল কি হবে? বলেন সবাই, আমল কি হবে? মাপা হবে, পরিমাপ করা হবে, গোনা হবে না। তো উকবা আখিরাতে ভারী আমল, দুনিয়ায় উত্তম চরিত্র আমি কি তোমাকে বলে দেব না? উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলবেন। নবীজি 3টা কথা বললেন, আমার মামার দেশের, আমার নারীর সাথে যাদের সম্পর্ক সে মামার অঞ্চলের মানুষগুলোকে আমি এই কথা বলে যাব। আসুন এই হাদিসটার উপরে আমল করি। বিশ্বনবী বলেছেন, আমাকে পাগড়ি মাথায় দেওয়া, বড় একটা জুব্বা লাগানো, বিশাল বড় হুজুর হয়ে যাওয়া, কিছু লোক তো হঠাৎ করে বিশাল বড় দরবেশ সাহেব হয়ে গেছে, বিশাল বড় হুজুর, বন্ধু বান্ধব দেখে কয় একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে?
তো হঠাৎ করে পাল্টাইয়া আপনার চরিত্র যদি না পাল্টায়, হঠাৎ করে পোশাক আশাক পাল্টাইয়া লাভ নাই। চরিত্র পাল্টানোর জন্য তিনটা কাজ করবেন। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, তিনটা কাজ, তাসিল তাসিল মান কতাআক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক, তিনটা কাজ। রহমতের নবী বলেছেন দুনিয়ায় উত্তম চরিত্র, আখেরাতে ভারী আমল। বলুন সবাই কয়টা কাজ, সকালে আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ, দুনিয়ায় উত্তম চরিত্র। এই আমল তিনটা যাদের ভিতরে আছে তারা উত্তম চরিত্রবান মানুষ। খালি জুব্বা জাব্বা আবাকাবা লাগাইলেই মানুষ বড় হয় না, ভালো হয় না। তিনটা আমল যার ভিতরে আছে মানুষ ভালো, চরিত্র ভালো। আর তিনটা আমল যার ভিতরে আছে কিয়ামতের দিন অনেক বড় সওয়াব সে পাবে, ভারী হবে আমল। প্রথম হলো তাসিল মান কতাআক, যে আত্মীয়, যে রেহেমের সম্পর্কের, রক্তের সম্পর্কের, নারীর সম্পর্কের, আপনজনেরা যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও। তার সাথে সম্পর্ক কি করো, বলেন কথা বলেন, তার সাথে সম্পর্ক কি করো, জোড়া লাগাও। ওয়াতুরতি মান হারামাক, আর কিছু আপন আত্মীয় স্বজন প্রতিবেশী আছে নিমক হারাম, 200-500 টাকা বিপদের দিনে চাইছিলেন, ইচ্ছে হলে দিতে পারতো, কিন্তু নিমক হারাম টাইপের কিছু লোক দুনিয়ায় আছে, দেওয়ার তৌফিক ছিল দেয় নাই, মুখের উপরে না বলে দিয়েছে। 2 কেজি চাউলের জন্য গেছিলেন, 500 টাকা ডাক্তারি চিকিৎসার জন্য বলছিলেন, ছেলেটা স্কুলে যাবে, মেয়েটা মাদ্রাসায় যাবে, একটু ব্যাগ লাগবে, বই লাগবে, 100 টাকার জন্য একজনের কাছে হাত পাচ্ছিলেন, ইচ্ছে করলে দিতে পারতো, কিন্তু ওই নিমক হারাম আত্মীয়, নিমক হারাম প্রতিবেশী মুখের উপরে না বলে দিয়েছে। আজকে বিপদে পড়ে সে আপনার কাছে হাত পেতেছে। রহমতের নবীর শিক্ষা কি দারুণ শিক্ষা, কি দারুণ শিক্ষা। আজকে তুমি তাকে না বলিও না, ওই পিছনের কথাটা মনে রাখো, বুকের উপরে যেরকম পাথর চাপা দেয়, তুমি ওই কথাটা পাথর চাপা দিয়ে রাখো, তোমার কাছে গেছিলাম তুমি দেও নাই, আজকে তুমি আমার কাছে এসেছো। রহমতের নবী বলেছেন মাহরুম করিও না, বঞ্চিত করিও না, নৈরাজ করিও না, তুমি তাকে সম্ভব হলে দেও। তুমি তাকে সম্ভব হলে কি করো বলুন, বলুন সবাই থাকি কি করো, দাও। আর ওয়াতুরফু আম্মান যালামা, তোমার উপরে যে জুলম করেছে, আজকে জুলমের বদলা নেওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে। জুলুম করে মানুষ দুই কারণে, একটা হলো টাকা পয়সাওয়ালারা দরিদ্রের উপরে জুলুম করে, আর ক্ষমতাশীলেরা ক্ষমতার বাহিরে যারা আছে তাদের উপরে জুলুম করে। ক্ষমতা চিরদিন থাকে না, টাকা পয়সাও চিরদিন কারো সবসময় একরকম থাকে না। রাসূলুল্লাহ বলেছেন এই যে তোমার উপরে জুলম করেছে সে জালিম, যদি কোনোদিন তোমার কাছে আসে আর জুলমের বদলা নেওয়ার সুযোগ এসেছে, তুমি জুলমের বদলা নিও না, বরং সম্ভব হলে তাকে একটু মাফ করে দাও। অতরফু আম্মান যালামাক, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইরা তার কাছে এসে কারগুজারি করতেছিল, দেখেন আমরা নবীর আওলাদ, আমাদের বাবা নবী, দাদা নবী, আমাদের দাদার বাবা নবী, আমরা আমাদের বাড়ি হলো কেনান নামক দেশে, আমরা আপনার মিশরে আসছি হুজুর, খুব ক্ষুধার্ত আমরা, আমাদের বাড়ির অবস্থা ভালো না, কিছু সাহায্য দেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলো আপনারা, আপনার বাবার নাম কি? ভিতরে কিন্তু দিলটা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এ তো আমার বংশ ছাড়া কেউ হবে না, নবীর সন্তান, বাবা নবী, দাদা নবী, দাদার বাবা নবী, এ তো আমার বংশ ছাড়া কেউ নয়, আপনার বাবার নাম কি? কয় আমার আব্বার নাম ইয়াকুব। আপনার দাদার নাম কি? ইসহাক। দাদার বাবার নাম কি? কয় ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালাম কান্না থামা রাখতে পারছেন না, কলিজাটা ফেটে যাচ্ছে, বলল আপনারা কয় ভাই? কয় 12 ভাই। তো আসছেন তো 10 জন। কয় হুজুর কি বলবো, এই এক ভাই বাবার কাছে, তো বাবার কাছে এক ভাই হলে আসছেন 10 জন, থাকে কয়জন? কথা কয় না। আরো একজন কই? তো হুজুর লজ্জার কথা কি বলবো, নবীর ঘরের সন্তান দুর্নাম তো করা যায় না, আমাদের ভাইটা ভালো ছিল না, একটু হাতের দোষ, স্বভাবের দোষ, চুরি চামারি করতো, এটা সেটা হইতো, কেউ কয় বাগে খাইছে, কেউ কয় হারায় গেছে, একটা কিছু হয়েছে। আচ্ছা গল্পটা কার কাছে বলতেছে বলেন তো? ইসুবের সামনের কাছে ইসুবের গল্প করে, তার নাকি চরিত্র খারাপ, হাত খারাপ, স্বভাব খারাপ। আচ্ছা বলেন তো আজকে যদি 10 জনের ফাঁসি রশিতে লটকায়, ফিরানের ক্ষমতা কারো আছে? আছে ফিরানের ক্ষমতা কি কারো আছে? নাই। ইউসুফ আলাইহিস সালাম সামনে একটা পর্দা দেওয়া, তো সিরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে সব সময় মুখের সামনে একটা পর্দা রাখতেন, যার সাথে তিনি দেখা করতেন না, এই সুন্দর সুদর্শন চেহারা যে সেই লোক দেখে সহ্য করতে পারবে না, এই জন্য আম জনতার সামনে তার চেহারাকে তিনি ওইভাবে উন্মোচন করতেন না, তিনি চেহারার সামনে পর্দা। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়ালে থেকে চিন্তা করতেছে, আরে ভাইদের কথাবার্তা, ভাইদের কথাবার্তা কি কথাবার্তা, শুনে তিনি অবাক হয়ে গেলেন। তারপরে যখন পর্দা
ঘটনা সরালেন, ভাইরা তো দেখলো যে আসল ঘটনা কি। ভাইরা ভাইরা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম, চিন্তা করলো জান তো গেছে, কল্লাটা আজকে দেহ থেকে পড়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ভাইদেরকে তিনি বললেন, শোনো আমি আজকে ইচ্ছা করলে, আমি আজকে ইচ্ছা করলে তোমাদের প্রত্যেককে ফাঁসির রশিতে চড়াতে পারতাম, কিন্তু তোমাদের সব জোর অবিচার আমি আজকে ক্ষমা করে দিলাম। আজকে আমি কি করে দিলাম বলুন, কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। তাহলে যা হোক, আমরা রিজিক যারা বাড়াতে চাই, হায়াত যারা বাড়াতে চাই, তাদের জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসখানা বর্ণিত, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি চায় যে তার রিজকের ভিতরে বরকত আসুক, প্রবৃদ্ধি সমৃদ্ধি আসুক, তাহলে সে যেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে, রক্তের সম্পর্ক বজায় রাখে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার অত্যন্ত স্নেহের, স্নেহের বললাম এই কারণে বয়সে আমার ছোট, এই কারণে স্নেহের বললাম, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী আমাদের মধ্যে চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ।